জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই ময়মনসিংহ নগরীতে লেগেছে নতুন ভোটের হাওয়া। আগামী 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন, নগর ভবনের হাল ধরার লড়াইয়ে অংশ নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনে আশা অনিশ্চিত থাকলেও ভোটাররা যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রয়েছেন সতর্ক। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। সালের 2 এপ্রিল দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। আগামী 9 মার্চ ভোটের দিন ঠিক করে গত 24 জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই দৌড়ঝাঁপ শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থিতা হতে আগ্রহীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে লাগাচ্ছেন পোস্টার। করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উন্নয়ন কাজের ধীরগতি হওয়ায় অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চান বর্তমান মেয়র। অন্যান্য প্রার্থীরাও দিলেন নির্বাচিত হলে যানজট জলাবদ্ধতা মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি। 2টি বৈশ্বিক সমস্যা আমাদের প্রধান অন্তরায় হিসেবে কাজ করেছে। তা আগামী দিনে যদি জনসম্মানিত নাগরিকবৃন্দ যদি আমাকে সুযোগ দান করেন, আমি ইনশাল্লাহ এই চ্যালেঞ্জগুলোকে মুক্ত করার লক্ষ্যেই আমরা সেভাবে কাজ করব। আমি তো মেয়র সর্বপ্রথমে একটা পার্সেন্টেজ ছাড়ে বাসাবাড়ি কর আমরা পত্তা কমিয়ে আনবো। আমার মেইন ফোকাস জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, রাস্তাঘাটের বিষয়গুলো ইম্পর্টেন্ট। মানুষ এই একটা না বিশ্বাস এসছে, মানুষ এতে পরিত্রাণ চায়, মানুষ নতুন কাউকে চায়। এবং যেহেতু আমার পিতা পরীক্ষিত নেতা ছিলেন, আমার পিতার সন্তান হিসেবে সেই রক্ত বহমান, আমার আশা করি মানুষ আমাকে জনগণ নগরবাসী আমাকে সেবা করার সুযোগ দেবেন। বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না আসায় ময়মনসিংহ সিটি নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত। আমাদের প্রার্থীও আছে, আমাদের নির্বাচন করার ক্ষেত্রে যা যা করার দরকার সবই করব। আর যদি সিদ্ধান্ত না আসে, নির্বাচন না করার সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে আমরা নির্বাচন করব না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবশ্যই একটা দিক নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা অনুযায়ী এখানে আগামী দিনে সিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন বলে জানান নগরবাসী। আমরা এখন একটা পরিবর্তন চাচ্ছি, যারা নাগরিকদের কথা ভাববে, নাগরিক সুবিধার কথা ভাববে, যে মেয়র আমাদের সমস্যাগুলি সমাধান দিবেন, এরকম মেয়র চাই আমরা। সবসময় তাকে ডাক দিলে সবসময় তাকে সাথে সামনে পাওয়া যাবে, তাকেই আসলে আমি ভোট দিতে চাই। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13 ফেব্রুয়ারি। যাচাই বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর 23 ফেব্রুয়ারি দেয়া হবে প্রতীক বরাদ্দ। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।